দুর্গা আর দর্গা দুটোই সমান, দুর্গা থাকে দাঁড়িয়ে দর্গা থাকে শুয়ে, বাছে না ভাই? দুর্গা দর্গা আমি বলি যে দুর্গা দর্গার মধ্যে যেমন সাদৃশ্য আছে তেমন পার্থক্য আছে। কি পার্থক্য? বেশ কয়েকটা আছে। দুর্গা হচ্ছে মা, দর্গা হচ্ছে বাবা। ভাই দর্গায় বাবা না, এই এই বাবা সেই বাবা, কত বাবা, আশ্চর্য বাবাতে পরিপূর্ণ। আমি জানেন যে আমি প্রায় অধিকাংশ সময় বাংলাদেশে প্রোগ্রাম করি, তো বাংলাদেশে জানেন 1980 সালের গণনা অনুযায়ী 2,80,000 পীর আছে। কয় লক্ষ? 2,80,000 1980-তে ছিল, এখন তো ডেভেলপ হচ্ছে, কত যে গজিয়েছে আরো পীর শেষ নেই। আমাদের বেলদেকা পার করে একটা জায়গার নাম আছে পীরতলা, ভাই আছে না? মানে ওখানে মানে বেশ পীর গজিয়েছে। তো বাংলাদেশে যখন গেলাম তো ঢাকার প্রাণকেন্দ্র ওখানে একটা মাজার আছে, নাম আমরাও অনেকেই শুনেছিলাম ছোটবেলায়, গোলাপ শাহর মাজার। ভাই শোনেন নাই? গোলাপ শাহর মাজার। তো আমি গাড়ি থেকে নেমে আমি দেখবো, একটু ভিজিট করব কি হয়, শুধু শুনেছি যে এই হয় ওই হয়, আসলে কি বাস্তবে হয়। চলে গেছি, তো আমি যাওয়ার পরে দেখছি ওখানে একটা লোক মাথায় জট বেঁধে বসে আছে। আমি তখন গিয়ে বলছি যে হুজুর আপনার সঙ্গে কথা বলতে চাই। ও দেখি কোনো কথা বলে না, মাঝে মধ্যে যখন আমি গিয়েছি তখন এই করে, আমি কি ব্যাপার এই করে কেন? তো আমি বারবার বলছি হুজুর একটু কথা বলবো, আমাকে পাত্তাই দেয় না। আমি তখন বলছি কি ব্যাপার, কার সঙ্গে কথা বলি? তো পাঁচ থেকে একজন বলছে, আমি গিয়েছি আজ বলুন কি, আমি যে হুজুর কথা বলে না কেন, আমি ওনার খলিফা, মানে ওটা যে পীরের খলিফা। আমি তখন খলিফাজি কে বলছি, খলিফাজি আমি এসেছি ইন্ডিয়া থেকে, আমি আপনাদের এখানকার অনেক নাম শুনেছি, এই জন্য আপনাদের কাছে এসেছি এখানে কিছু জানার জন্য। কি জানবার কথা বলেন? মানে এই বউ কথা বলছে তিনি। আমি তখন বলছি যে খলিফাজি, যে হুজুরের কাছে একটা বদনা দেখলাম, এ বদনা থাকার কারণ কি? উনি তখন যাই খবরদার, এ বদনার কথা জিজ্ঞাসা করবি না। আচ্ছা কেন? না খবরদার, এ বদনার কথা জিজ্ঞাসা করবি না। আর ওখান থেকে শুধু রাজ হয়, মানে ওটা হচ্ছে জিকির। আমি তখন বলছি যে আসলে হুজুর এই পীরটার নাম কি? দেখ তুই এই পীরের নাম জানিস না? আচ্ছা জি জানি না। বলছে এর নাম হচ্ছে বদনা বাবা। কি বাবা? বদনা বাবা। ভাই ইন্টারনেটে ইউটিউবে গিয়ে এখন সার্চ করেন, ভাই এখন মিথ্যা কথা বলে চলে যাওয়ার সময় আর নেই, প্রত্যেকটা জিনিস ইউটিউবে মজুদ আছে না নাই। ওর নাম হচ্ছে বদনা বাবা। আমি তখন বলছি বদনা, আমি বলছি বদনা বাবা? বলছে জি হ্যাঁ। আছি দাদা এই পীর সাহেব ওর নাম বদনা বাবা হওয়ার কারণ কি? বুঝে ওই যে হাতে বদনা দিচ্ছিস না, ওটাই কারণ। আছি বদনা আছে তো কি হয়েছে? বুঝে খবরদার এই প্রশ্ন করবি না, মানে উত্তর দিতে চাইছে না। আমি তখন অনেক রিকোয়েস্ট করার পরে বললাম যে দাদা একটু বলেন না বদনা বাবার নামকরণ কেন হলো? বুঝে ওই যে হুজুরের হাতে বদনা দেখছিস, এই বদনা সেই বদনা, এই বদনা সেই বদনা, যে বদনা হুজুরের শুধুমাত্র ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই। কথা বুঝতে পারছেন? বদনাবার কারামত কি? মানে ওই বদনা হুজুরের ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই। আমি একটু পাকামি করে বললাম কেন হুজুরের বউ, হুজুর বিয়েই করে নাই। আমি তো বলছো এটা হচ্ছে বদনা বাবার কারামত। কুমিল্লাতে গেলাম, বাংলাদেশ কুমিল্লা, ইউটিউবে এখন লিখেন ওখানে একটা বাবা আছে, তার নাম হচ্ছে বিড়ি বাবা। কি বাবা? বিড়ি বাবা। ওনার কারামত কি? উনার কারামত বেশ কিছু আছে, তার প্রধান কারামত নামকরণের কারামত হচ্ছে এটা, হুজুরের কাছে যে যায় অসুখ বালা মুসিবত নিয়ে, হুজুর 10টা বুড়িকে বাইন্ডিং করে দেয়, তারপরে টানতে দেয়, টানে আর সব নাকি সুস্থ হয়ে যায়। এটা হচ্ছে বিড়ি বাবা। ভাই তালা বাবা দেখেছেন? তালা বাবা, ওর গোটা শরীরে তালা আছে, এটা হচ্ছে তালা বাবা। শিকল বাবা, গোটা শোলে শিকল দিয়ে বাঁধা আছে, পা হাত পা সব বাঁধা আছে, এর নাম হচ্ছে শিকল বাবা। সব বাংলাদেশের প্রোডাক্ট, মেড ইন বাংলাদেশ। কথা বুঝতে পারছেন? এটা কি কি দেশ? বাংলাদেশের শিকল বাবা। আর একটা আছে কুষ্টিয়াতে, ও হচ্ছে ন্যাংটা বাবা, পরনে প্যান নাই। এখনই লেখেন ইউটিউবে, ভাই কোনো কথা মিথ্যা বলছি যে না, ন্যাংটা বাবা। আর একটা বাবা আছে, ওর নাম হচ্ছে দেওয়ান বাগি পীর। নাম শুনেছেন? দেওয়ান বাগি পীর। ওর যা শরীর, ওই গাড়িতে আটে না, কমপক্ষে এই মোটা একটা ভুঁড়ি। আর ওনার এতগুলো কারামত আছে, আশ্চর্য হয়ে যাবেন। ওনার একটা ভিডিও দেখবেন ভাইরাল হয়েছে,
ওকে জিজ্ঞাসা করছে পীর সাহেব তার মুরিদকে বলছে বাবারে আমি যদি তোদেরকে বলি নবীজির কন্যা ফাতেমা তার সঙ্গে আমার বিয়ে হয়েছে ফাতেমা আমার বউ তোরা কি বিশ্বাস করবি আর কুলাঙ্গার মুরিদগুলো বলছে হ্যাঁ আমরা তাই বিশ্বাস করব বলে নাউজুবিল্লাহ মিন জালি ভাই মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই এখন ইউটিউব লিখেন শুধু লিখবেন দেওয়ান বাগি পীর ফাতেমা এইটুকু লিখলে ভিডিওটা চলে আসবে বাংলাতে লিখেন যদি না পান আমাকে গাড়িতে আটকে রাখবেন আপনাকে ভিডিও দেখিয়ে গেলে যাবো পীর সাহেব বলছে কি বলছে যে নবীজির কন্যা ফাতেমা তার বউ আর ওই জাহেল গুলো বলছে জি হ্যাঁ আমরা বিশ্বাস করব দেওয়ান বাগি পীর এই পীরটা বাংলাদেশের সব চাইতে বেশি ফেমাস তার নামে একটা গজল করছে গজল আছে কি গজল জানেন আমরা দেওয়ান বাগি মানে আমরা আশেকে রাসূল দেওয়ান বাগির ভক্ত দেওয়ান বাগি আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত মানে এইভাবে সারাদিন চলছে তবে বলুন তো আছে না নাই তাই আমরা বলছি দ্বারগাতে যিনি আছেন উনি হচ্ছেন বাবা আর দুর্গা হচ্ছে মা দুটোটাই অনেকটাই এক সাদৃশ্যপূর্ণ তাই মনে রাখবেন ইবাদত কবুল হওয়ার অনেকগুলো শর্ত মৌলিক এবং প্রধান প্রথম যে বাহ্যিক যে শর্তগুলো আপনাদের সামনে পেশ করলাম ইবাদত করার পূর্বে আপনাদেরকে এইগুলো জানা বোঝা উচিত আমাদের শেখ চলে এসেছে আমি আর এক সেকেন্ডও দেরি করতে চাইছি না মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা যে কথাগুলো বললাম এগুলো তুমি আমল করা তৌফিক দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ আমরা যে ইবাদতগুলো করছি এই ইবাদতগুলো করার তৌফিক দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারাকাতুহু চাবি দেখা